ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা ডিও পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেছিলেন, পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষায় কত নম্বর তুললে আপনারা পাস করবেন এবং কাট অফ মার্ক কত যাবে সেই ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। তো আপনাদের পরীক্ষা হয়েছিল 25টি কোশ্চেন নিয়ে। তো 25টা কোশ্চেনের তোমাদের যে ছিল এক না একটা করে কোশ্চেনে তোমাদের 2 নম্বর করে ছিল, তাহলে তোমাদের 25টা কোশ্চেন তোমাদের 50 নম্বর ছিল, ক্লিয়ার? এবার যদি আপনারা 25টা কোশ্চেন যদি আপনারা মোটামুটি 20টা কোশ্চেন ঠিক করেন, তাহলে আপনারা এখানে 40 নম্বর পাচ্ছেন। এবং 40 নম্বর পাস করলে আশা করা যাচ্ছে যে আপনার কাট অফে যে হবে সেই কাট অফ মার্কে তোমাদের কিন্তু আশা করা যাচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে ওয়েবেল টেকনোলজির তরফে যে কোশ্চেন তৈরি করা হয়েছে, কোনো কোনো স্টুডেন্ট কিন্তু 25টা কোশ্চেনে কিন্তু তোমাদের 25টাই কিন্তু তোমাদের ঠিক করে ফেলবে। তার কারণ কোশ্চেন খুব সোজা হয়েছে। আর ওয়েবেল যে টেকনোলজির যে ডাটা এন্ট্রি অপারেটর যে পরীক্ষা হলো, সেখানে কিন্তু ভালো ভালো স্টুডেন্ট কিন্তু সেখানে পরীক্ষা দিয়েছে এবং সেটা খবর পাওয়া গিয়েছে, খুব সহজ কোশ্চেন হয়েছে। তো যারা 20টার বেশি তোমাদের অ্যান্সার বা অথবা কোশ্চেনের উত্তর দিয়েছে, তারা কিন্তু অবশ্যই কাট অফে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু চান্স পাবে। এখানে যেটা জানা যাচ্ছে যে আপনাদের কাট হবে, কাট মার্ক হবে তোমাদের কিন্তু অবশ্যই 42 থেকে এখানে কিন্তু তোমাদের 48 হতে পারে, সেটা এখানে ক্লিয়ারলি জানা যাচ্ছে। কোনো কোনো স্টুডেন্ট 50-এর মধ্যে 50-এ পাবে, কিন্তু সেটা অনুযায়ী কিন্তু এখানে বলা যাচ্ছে যে 42 থেকে 48-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ হবে। ক্লিয়ারলি কিন্তু সেটা উল্লেখ করা নাই, কিন্তু একটা আইডিয়াস, কিন্তু সেখানে তো ওয়েবসাইটে কিন্তু সেরকম কিছু দেওয়া হয়নি, অনলি শুধু ওরা আপডেটটা দিয়েছে। তো কবে পরীক্ষা হবে, কোন কোন ডিস্ট্রিক্টে পরীক্ষা হচ্ছে, তো আমরা আশা করব যারা 20টা কোশ্চেনের উত্তর দিয়েছেন, সঠিক উত্তর যারা 20টা কোশ্চেনের উত্তর দিয়েছেন, হ্যাঁ, তারা কিন্তু আশা করতে পারেন যে নেক্সট স্টেপ বা নেক্সট শিডিউলে তোমাদের কিন্তু নাম থাকতে পারে। এবার এখানে অবশ্যই একটা জিনিস বলা হয়েছিল, আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে কিন্তু সেটা বলে দিয়েছিল, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কি না, এখানে কিন্তু বলা হয়েছিল টাইপিং টেস্ট। আপনাদের কিন্তু টাইপিং টেস্ট নিয়ে এখানে একটা কথা বলা হয়েছিল যে টেস্ট অন টাইপিং। তো এই টাইপিং টেস্টটা নেক্সট স্টেপে হওয়ার কথা আমার মনে হয়, বা অথবা অন্য কাছেও আমরা খবর পেয়েছিলাম যে টাইপিং টেস্ট নিতে হবে, সেটা কিন্তু তোমাদের একটা কোথায় হবে সেটা এখনও ডিসাইড করেনি। তো টাইপিং টেস্ট হলে তারপরেই কিন্তু এখানে ফেস টু ফেস ইন্টারভিউ হবে, কিন্তু এর মধ্যে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট তোমাদের পাবলিশ করবে খুব শিগগিরই, কারণ তোমাদের হচ্ছে এই ওয়েবেল টেকনোলজি খুব তাড়াতাড়ি সব কিছু মানে তোমাদের তৈরি করে 15 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করবে। তার মধ্যে মেন যেটা গুরুত্বপূর্ণ কথা আমরা যে ভিডিওতে আজকে তৈরি করেছি, সেটা তোমাদের হচ্ছে কাট অফ। কাট অফ তোমাদের 42 থেকে তোমাদের কিন্তু 48-এর মধ্যে হবে। যারা 20টার বেশি কোশ্চেনের উত্তর দিয়েছে অত সঠিক দিয়ে, তারা কিন্তু আবার চান্স থাকবে, এবং যারা 20টা দিয়েছেন তাদেরও কিন্তু চান্স পাওয়ার আশা আছে। তো আমরা আশা করব যে তাদেরও কিন্তু চান্স পেতে পারে, তাহলে কিন্তু আপনারা নেক্সট স্টেপে আপনারা চান্স পাবেন, নাহলে কিন্তু চান্স পাবেন না। তো সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিলাম, যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি নতুন হন তাহলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে রাখবেন।